মহিলাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে হারামে পড়লে যে সওয়াব হবে, হোটেলে পড়লে কি একই সওয়াব হবে? মসজিদে হারামের মধ্যেই পড়তে হবে 1 লাখ রাকাতে সওয়াব পাওয়ার জন্য, নাকি হারামের যে এরিয়া আছে ওইটার মধ্যে পড়লেই হবে? একটা হলো হারামের এরিয়া, একটা হলো মসজিদের এরিয়া। হারামের এরিয়াটা কিন্তু অনেক বড়, মক্কার চারপাশে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লেখা আছে এন্ড অফ হারাম, মানে ওই যে বিভিন্ন হারাম সংশ্লিষ্ট বিধিবিধানগুলো এই পুরো এলাকার জন্য প্রযোজ্য। তো এ সম্পর্কে সবচেয়ে প্রসিদ্ধ মত হলো যে পুরো এরিয়ার জন্য প্রযোজ্য, পুরো এরিয়াতেই 1 লাখ রাকাতে সওয়াব পাওয়া যাবে। তবে ওলামায়ে কেরাম শুধু মসজিদের জন্য খাস করেছেন, সেজন্য বেটার হয় মসজিদে পড়তে পারা, কিন্তু পুরো এরিয়াতে পড়লেই এই সওয়াব পাওয়া যাবে। এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত এবং দলিল সমৃদ্ধ। অতএব হোটেলে নামাজ পড়লে 1 লাখ রাকাতে সওয়াব পাবেন মা বোনরা, কিন্তু পুরুষরা সেই কাজটা করতে যাবেন না। আমাদের বাংলাদেশিরা, ওই যে বললাম, মেসফালা ছাড়া, কবুতর চত্বর ছাড়া বাঙালি কিছু বুঝতে চায় না। এজেন্সির লোকজনকে যতই বোঝানো হয়, বলে না এই সাইডে পানের দোকান আছে, বাঙালি হোটেল আছে, মানুষ বুটমুড়ি পায়, এখানে ছাড়া বিড়ি সিগারেট পায়, এখানে ছাড়া আমাদের হাজিরা থাকবে না। তো ওই সাইডে যারা থাকেন তাদের ম্যাক্সিমাম মানুষ, তাদের কপালে হারামের মসজিদে নামাজ পড়ার তৌফিক হয় না। এটা আমার অভিজ্ঞতা। ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে কোথায়? রাস্তায়। কেন রাস্তায় নামাজ পড়ে? কারণ এদিক দিয়ে হারামে ঢোকার যে রাস্তা, এগুলো সব পুলিশ ব্লক করে দেয়, করে অনেক দূর দিয়ে এক্সটেনশন দিয়ে ঢুকতে দেয়, সে পর্যন্ত যেতে যেতে নামাজ শেষ হয়ে যায়। তখন কি করে? মানুষ রাস্তায় দাঁড়ায় যায়। রাস্তায় দাঁড়াইলে নামাজ তো হয়ে যাবে, কিন্তু যদি আননেসেসারি গ্যাপ থাকে, বিশাল গ্যাপ নিয়ে, দেখবেন যে 2 কিলোমিটার দূরে মানুষ নামাজ দাঁড়াইছে, মাঝখানে বিশাল গ্যাপ আছে, তখন তো জামাত নিয়ে টানাটানি দেখা যাবে, নামাজ বিশুদ্ধ হয়নি, টানাটানি দেখা দিবে। তো অনেকেই গোলগুলো করে। এই জন্য মেহরবানি করে আগে হারামে যাব নামাজের জন্য। আগে গেলে আপনাকে কেউ আটকাতে পারবে না হারামে গিয়ে নামাজ পড়লেন। মা বোনদের জন্য হোটেলে নামাজ পড়া অধিকতর উত্তম মসজিদে নামাজ পড়ার চাইতে। সবের কোনো কমতি হবে না। তো আপনি মসজিদে যাওয়ার দরকার কি পুরুষের মধ্যে ঠেলাঠেলি করা? এমনকি নফল তওয়াফ করতে গিয়ে যদি দেখা যায় এত বেশি ঠেলাঠেলি, এত বেশি চাপাচাপি যে আপনার প্রাইভেসি নষ্ট হবে, পর্দা আপনার অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে, তাহলে আপনি এইভাবে নফল তওয়াফ করবেন না। আপনি স্কোপ খোঁজেন, দরকারে দূর দিয়া করেন, আস্তে আস্তে করেন, সময় নিয়ে করেন, বেশি না করে পরিমাণে কম করেন, কিন্তু এগুলো করবেন না। দুর্ভাগ্যজনক যে আমাদের মা বোনরা এগুলো বোঝার চেষ্টা করে না। আবেগে জেদ খেদ মিটানোর নাম ইসলাম না। ইসলাম হলো কোরআন হাদিস সুন্নাহকে ফলো করার না। আপনার জেদ মিটাইলেন, হ্যাঁ আমি ঠেলে হলে করলাম, কিন্তু দিন শেষে আপনার পর্দা লঙ্ঘন হলো, প্রাইভেসি নষ্ট হলো, অ্যাজ এ আপনি একজন সম্মানিত নারী, আপনার যে ব্যক্তিত্ব সেটার পরিপন্থী পরিস্থিতি তৈরি হলো। এটা তো কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। মেয়েরা এমনিতে বাসায় যদি নামাজ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা তার কাছে এসে বলছেন, আল্লাহর রাসূল আমি আপনার পিছনে নামাজ পড়তে চাই, মসজিদে নববীতে এসে, খেয়াল করি আমরা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার জন্য তোমার বাড়ির প্রকোষ্ঠে নামাজ পড়লে আমার পিছনে নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব হবে। তাহলে আপনি কেন সেই স্কোপটা নিচ্ছেন না? আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি দিবেন ওখানে পড়লে। সো এই অনুসরণ করার নামই হলো দ্বীন। তাহলে আপনি এখন বলবেন, তাহলে কি মহিলারা হারামে আসবে না? ডেফিনেটলি আসবে। সে আশাটা হবে তওয়াফের জন্য। ধরুন আপনার উদ্দেশ্য থাকবে আমি দিনে একটা তওয়াফ করব। তওয়াফ করার জন্য যখন যাবেন, তখন যতক্ষণ খুশি হারামে থাকলেন, পাশাপাশি নামাজে পড়লেন। তওয়াফ প্লাস নামাজ, শুধু নামাজের জন্য হারামে যাবেন না। যদি যান আপনি গুনাহ হবে না, যদি আপনার সব শর্ত সারায়াত মেনে আপনি করেন, কিন্তু সুন্নাহ না। সুন্নাহ হলো আপনার জায়গায় আপনি নামাজ পড়া। তো আমরা অনেক সময় মা বোনরা এই সমস্ত আবেগগুলো ধরে রাখতে পারি না। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।